হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আ চ্যানেল জবলেস সোসাইটি। তো আর মাত্র একদিন বাকি, মিন্স সানডে, নেক্সট সানডেতে লেডি কনস্টেবলদের এক্সাম আছে। ওকে, আজকে ফ্রাইডে, তো কালকে একদিন হাতে রয়েছে, তারপরেই এক্সাম। তো আজকে আমরা কিছু ডিসকাস করবো, যেমন এক্সপেক্টেড কাট অফ কী হতে পারে, কী টার্গেট আমাদের রাখা উচিত। যদিও আমি আগে ভিডিও করেছি, তাও যেহেতু আর হাতে কয়েকটা দিন রয়েছে, একদিন মতো, তো তোমাদের একটু জেনে রাখা দরকার। তো ফার্স্টে বলবো, ভ্যাকেন্সি তো তোমরা জানো 2550টি ভ্যাকেন্সি, তারপরেও ভ্যাকেন্সি 30টার মতো বেড়েছে, পরে হয়তো বাড়তেও পারে, এটা যেহেতু টেন্টেটিভ ভ্যাকেন্সি, তো বাড়তেও পারে কমতেও পারে। তো 2550 ভ্যাকেন্সি রয়েছে। এবার আমি বলে রাখি, যে কোনো পরীক্ষায় যখন টায়ার টু থাকে বা টায়ার থ্রি থাকে, 10 times ক্যান্ডিডেটদের সেকেন্ড টায়ারের জন্য সিলেক্ট করা হয়। তাহলে যেহেতু 2550টা ভ্যাকেন্সি রয়েছে, তার সাথে 10 গুণ যদি আমরা করি, তাহলে কত হয়? 25500। ওকে, তার মানে 25500 জন ক্যান্ডিডেটকে টায়ার টুতে সিলেক্ট করবে। 25500 নিচে হবে না, 25500 ওপরই হবে, মানে 25500 ক্যান্ডিডেট লেডি কনস্টেবলের জন্য সিলেক্ট হবে। একটা আমি 25500 না ধরে আমি 26000ই ধরছি। ওকে, 26K ক্যান্ডিডেটকে সিলেক্ট করা হবে নেক্সট স্টেজের জন্য, যেখানে তোমাদের ছোটাছুটি এসব ফিজিক্যাল টেস্ট দিতে হবে। ওকে, তারপরে হয়তো 5 times নেবে সেকেন্ড পরীক্ষাটার মাধ্যমে। তো মোটামুটি 10 times মিনিমাম নেয়, 15 times নিতে পারে, 15 গুণও নিতে পারে। তো মিনিমাম যদি আমরা ধরে চলি, 26000 ছেলেকে, সরি, 26000 লেডি কনস্টেবলের জন্য লেডিজকে সিলেক্ট করা হবে সেকেন্ড টায়ারের জন্য, 26000 ক্যান্ডিডেটকে। ওকে, তো এবার দেখবো আমরা কাট অফ কী যেতে পারে এবং আমাদের কী বেসিসে অ্যান্সার দিলে কাট অফটা চট জলদি ক্লিয়ার করা যায়। তার আগে আমরা দেখবো রিসেন্ট বেরোনো একটি রেজাল্টের দিকে নজর রাখবো, কি না WBCS-এর যে রেজাল্টটা বেরিয়েছে, রিসেন্ট ঘটেছে একটি বৃহৎ পরীক্ষা ওয়েস্ট বেঙ্গলের, তো সেটা সম্পর্কে আমরা একটু দেখিয়ে নেব। তো এই হচ্ছে সেই রেজাল্ট WBCS এক্সামের, ওয়েস্ট বেঙ্গল একটা সবচেয়ে বড় পরীক্ষা ওয়েস্ট বেঙ্গলের। তো WBCS-এর রেজাল্টে দেখা যাচ্ছে 200-এর মধ্যে 97.67 কাট অফ গেছে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য। তো এখানে কতজন ক্যান্ডিডেট অ্যাপিয়ার হয়েছে? প্রায় 11000 ক্যান্ডিডেট অ্যাপিয়ার হয়েছে সেকেন্ড টায়ারের জন্য, মানে 11000 ক্যান্ডিডেটকে সিলেক্ট করা হয়েছে। ওকে, তো আমরা লেডি কনস্টেবলে কী দেখলাম, 26000 ক্যান্ডিডেটকে সিলেক্ট করা হবে সেকেন্ড, মিনিমাম 26000 ক্যান্ডিডেটকে সেকেন্ড টায়ারের জন্য। তাহলে বুঝতেই পারছো কতটা বেশি ক্যান্ডিডেটকে ওখানে সিলেক্ট করবে, তাহলে কতটা কাট অফ কম যাবে, এটা একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কি, এটা 200 নম্বরের পরীক্ষা হয়েছিলো, 200 নম্বরের পরীক্ষায় টোটাল 200টা কোয়েশ্চেন ছিল, তার মধ্যে 97.67 কাট অফ আছে, মানে 49% ধরো, 49% অ্যাপ্রক্স, মানে 149 কাট অফ গেছে। সেখানে 11000 ক্যান্ডিডেট সিলেক্ট হচ্ছে, 11000 ক্যান্ডিডেট সিলেক্ট হচ্ছে, 49% কাট অফ, মানে 149 এরকম। ওকে, এই পেয়ে তাহলে আমরা একটা আইডিয়া করতে পারি যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ লেডি কনস্টেবলের ক্ষেত্রে কাট অফ কত যেতে পারে। আমার নিজস্ব ধারণা বলছে 26000 ক্যান্ডিডেটকে সিলেক্ট করতে গেলে মিনিমাম কাট অফ মিনিমাম 40 থেকে 45-এর মধ্যে থাকবে, 50 কখনোই উঠবে না, এটা আমি গ্যারেন্টি দিচ্ছি, 50 কখনোই কাট অফ উঠবে না। কোয়েশ্চেন লেভেলসে যাই হোক, কোয়েশ্চেন লেভেল ইজি হোক, হার্ড হোক, যাই হোক, 50-এর ওপর কখনো কাট অফ উঠবে না, 40 থেকে 45-এর মধ্যে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য কাট অফ থাকবে। এবার আমরা 40 থেকে 45 মার্কসটা কীভাবে অ্যাচিভ করবো সেটা দেখবো, আর সকল ক্যান্ডিডেট জন্য, SC ST-দের জন্য যে আমি একটা কাট অফ লিস্ট বানিয়েছি সেটা তোমাদের একবার দেখাই, এক্সপেক্টেড কাট অফ। ওকে, তারপর পরীক্ষা হয়ে যাওয়ার পর আমরা অ্যান্সার কোয়েশ্চেন শিটটা, কোয়েশ্চেন পেপারটা পেলে সেটা নিয়ে একটু ডিসকাস করবো, কোয়েশ্চেনের অ্যান্সার কী হবে না হবে, তারপর একটা কাট অফ আমরা বিবেচনা করতে পারবো তখন, যে কোয়েশ্চেনের লেভেলটা দেখে। তবে এখন প্রি এক্সাম যদি আমরা দেখি যে কী আমাদের টার্গেট রাখা উচিত, সবেমাত্র বেরিয়ে যাওয়ার রেজাল্ট, WBCS-এর রেজাল্টের বেসেস যদি আমরা দেখি এবং ভ্যাকেন্সির বেসেসে যদি দেখি, তাহলে কাট অফ 40 থেকে 45-এর মধ্যে জেনারেল থাকছে। তো দেখা যায় আমার কাট অফ লিস্টটা কী আছে। তো এই হচ্ছে সেই কাট অফ লিস্ট যেটা আমি, আমার প্রেডিকশান যে ইউআর ক্যান্ডিডেটদের জন্য লেডি কনস্টেবলের ক্ষেত্রে আমি বলছি, পরে আমি সাব ইন্সপেক্টরেরও বানাবো, এটা 40 to 45 কাট অফ যাবে, 45-এর ওপর হয়তো 1-2 নম্বর যেতে পারে, কিন্তু 50-র যাবে না কাট অফ, এটুকু আমার গ্যারেন্টি। OBC 38 থেকে 42 কাট অফ যেতে পারে। ওকে, SC 35 থেকে 40, ST 30 থেকে 35, এই মধ্যে কাট অফ থাকবে, তার কারণ 26K ক্যান্ডিডেটকে সিলেক্ট করতে হবে, যেখানে 11K ক্যান্ডিডেটকে সিলেক্ট করতে WBCS-এ কাট অফ গেছে 97, মানে প্রায় 48 থেকে 49%, মানে 100। তো সেইখানে লেডি কনস্টেবলদের 26000 ক্যান্ডিডেটকে সিলেক্ট করতে কাট অফ এইটাই যাবে বলে মনে হয়। তো আমরা কীভাবে 40 থেকে 45 মার্কস অনায়াসে তুলতে পারবো সেটা এবার দেখবো। তো 40 থেকে 45 মার্কস, মানে আমাদের টার্গেট যদি ম্যাক্সিমাম 50 মার্কসও হয়,
ফিফটি 45 থেকে যদি 50 আমরা 50% মার্কসও যদি আমরা টার্গেট রাখি পারফেক্ট একদম নেগেটিভ না করে, তাহলে কিন্তু অনায়াসে ক্র্যাক করা যায় এক্সাম জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। আর এসসিদের তো ক্র্যাক হয়ে যাবে যদি প্রসেসে মেনে চলা যায়। তো দেখা যাক কীভাবে আমরা তুলতে পারবো এই মার্ক্সটা। আগেও আমি বলেছি তো আর একবার বলি, জেনারেল অ্যাওয়ারনেস মানে জিকে, কেউ জিকেতে স্ট্রং হয়, কেউ ম্যাথে স্ট্রং হয়, আবার কেউ ম্যাথে স্ট্রং হয়, কেউ জিকেতে একটু স্ট্রং হয় না মানে একটু দুর্বল থাকে, কিন্তু রিজনিংয়ে প্রত্যেকেই গুড স্কোর করে। তো রিজনিং দিয়ে যদি আমরা ফার্স্টে স্টার্ট করি, রিজনিং 20টা কোয়েশ্চেন হবে। এবার বলে রাখি কোয়েশ্চেন পেপার কিন্তু উদ্ভট টাইপের হতে পারে, এক কারণ ওয়েস্ট বেঙ্গলে কোয়েশ্চেন দেখা যায় উলট পালট থাকে, একটা অঙ্ক একটা জিকে একটা রিজনিং মানে মিশিয়ে থাকে, সেরকম হলে একটু প্রবলেম হয়। যদি কোয়েশ্চেন ভাগ করে দেওয়া গেছে যেমন এসএসসি সেন্ট্রাল এসএসসিতে যেরকম হয় 50টা জিকে রইলো প্রথমে, তারপরে 30টা অঙ্ক, তারপর লাস্টে হয়তো 20টা রিজনিং রইলো, এরকমভাবে যদি ভাগ করে দেওয়া থাকে তাহলে খুবই সুবিধা হবে। প্রথমে বলবো তোমাদের রিজনিং করতে, 20টা রিজনিং খুবই ইজি রিজনিং আছে, 20টা রিজনিংয়ে মিনিমাম তো 15 জিকেও করবে, তোমাদের ম্যাক্সিমাম 18 থেকে 20টা করার টার্গেট রাখা উচিত। যদি আমি মিনিমাম ধরেও চলি 15টা, তাহলে রিজনিংয়ে মিনিমাম সকলেই 15টা করবে। ওকে, 18-20টা তোমাদের টার্গেট রাখতে হবে, আমি রিজনিংয়ে 15 ধরলাম। আচ্ছা, ম্যাথ একদম বেসিক লেভেলের আছে, মাধ্যমিক লেভেলের ম্যাথ আছে, পার্সেন্টেজ সরল সুদ থেকে এই সমস্ত সোজা সোজা চ্যাপ্টার থেকে সহজ সহজ ম্যাথ আছে। 30টার মধ্যে মিনিমাম 15 থেকে 20টা করা যায়। আমি 50%ও যদি ধরি, 30টার মধ্যে 15টাও যদি সঠিক পারো, তাহলে এখানে ম্যাথ আর রিজনিং 50-এ টোটাল তোমার 30 উঠেই গেল 15 আর 15 30 মিনিমাম। ম্যাক্সিমাম হতেই পারে, ম্যাক্সিমাম আরও অনেকে বেশি নাম্বার তুলতেই পারে, কিন্তু আমি মিনিমাম 30 ধরছি। জেনারেল অ্যাওয়ারনেস জিকে, জিকে 50-এর মধ্যে একদম বেসিক হিস্ট্রি জিওগ্রাফি থেকে বেসিক কোয়েশ্চেন আছে, যেগুলি না পড়ে গেলেও অনেকে 10 থেকে 15 নম্বর করে আসতে পারে, মানে যেগুলো ছোটোবেলার পড়া যদি মনে থাকে। খুবই ইজি কোয়েশ্চেন আছে, বেশি হাই লেভেলের কোয়েশ্চেন আসে না, এটা তো আর WBCS নয় বা CGL নয়, ওকে, তো বা UPSC লেভেলের হবে না, তাই একদম ইজি লেভেলের হবে কোয়েশ্চেন। 50 নম্বরে মিনিমাম 20 নম্বর তোমরা পাবেই পাবে, এটুকু আমি গ্যারান্টি দিচ্ছি, 15 থেকে 20 নম্বর 50-এর মধ্যে পাবে। 15 থেকে 20 নম্বর পাওয়া কোনো ব্যাপার না, এটা 40-45% 50-এর 15 থেকে 20 পাওয়া মানে, তো 50-এর মধ্যে যদি তুমি 15 পাও তাহলে 45 উঠে যাচ্ছে, আর 20 পেলে তো 50 উঠেই যাচ্ছে। তো এইভাবে যদি প্যাটার্ন মেনে চলো, সবসময় আগে জিকেটা করে নেওয়ার চেষ্টা করবে, যতটুকু জানো এক্সট্রা আন্দাজে করতে হবে না, তাহলে নেগেটিভ হয়ে যাবে। যতটুকু জানো 10টা হোক 10টা, 15টা হোক 15টা, যতটা জানো জিকে করে নেবে, তারপর রিজনিং করবে, ম্যাক্সিমাম রিজনিংয়ের ওপর ফোকাস করবে। রিজনিং খুব ইজি আছে, রিজনিং কমপ্লিট করার পর ম্যাথের দিকে যাবে, ওকে, টোটাল কমপ্লিট করার পর দেখবে তোমাদের 45 থেকে 50 মধ্যে মার্কস এসে যাবে। আরও অনেক ক্যান্ডিডেট আছে যাদের আরও বেশি আসবে, তো কোনো ব্যাপার না। ফার্স্টটা তো শুধু কোয়ালিফাইং, তোমাদের নাম্বারটা ম্যাটার না, মেন তোমাকে কোয়ালিফাই করতে হবে ফার্স্টটা। শুধুমাত্র 45 থেকে 50 কাট অফ যাবে, কাট অফ আশা করছি ওইরকম কাট অফ যাবে, 1/4 করে নেগেটিভ, 4টে ঘুরে গেলে একটার নাম্বার কাটা যাবে, ওকে। তো কখনো গেস করতে যাবে না, যদি মনে হয় যে দুটো অ্যান্সারের মধ্যে কনফিউশন আছে তখনই একমাত্র গেস করবে, অথবা 4টেই কনফিউশন অপশানের মধ্যে গেস করে দিলে তাহলে কিন্তু খুব বড়ো ভুল হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। তো দেখো 45 থেকে 50 যদি তোমরা কাট অফ ক্লিয়ার করতে পারো, মেন ম্যাটার করবে এবার ফিজিক্যাল এফিসিয়েন্সিতে, কারণ ফিজিক্যাল এফিসিয়েন্সিতে কি মেন ক্যান্ডিডেটদের যত ছাটান ফাটান হবে এখানেই, তো টায়ার ওয়ানে কাট অফ কমই যাবে, কারণ এইবারে প্রথম ওয়েস্ট বেঙ্গলের এরকম হচ্ছে কি আগে লেখা পরীক্ষা হচ্ছে, তারপর ফিজিক্যাল, দেন আবার মেন্স, তারপর আবার ইন্টারভিউ, তো এতগুলো স্টেজ রয়েছে, তার জন্য ক্যান্ডিডেট 10 গুণ কেন, হয়তো 15 গুণও নিতে পারে। মানে আমাদের যে হিসাব ছিল 26K মানে 26,000 ক্যান্ডিডেট সিলেক্ট করা, এটা হয়তো 35,000 বা 40,000ও হয়ে যেতে পারে, যেহেতু এরপরে রয়েছে টায়ার 2 ফিজিক্যাল, তারপরে টায়ার 3-তে রয়েছে আবার লেখা পরীক্ষা এবং ইন্টারভিউ। তো আশা করছি কাট অফ কম যাবে, তার রিজনগুলো তোমাদের বললাম, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে তাহলে ভিডিওর নিচে কমেন্ট করতে পারো, আর সবাইকে বেস্ট অফ লাক তোমাদের আপকামিং এক্সামিনেশনের জন্য। সামনেই পরীক্ষা রয়েছে, আশা করছি প্রিপারেশন সবার তুঙ্গে আছে, ভালো করে পরীক্ষা দাও, চলো বন্ধু।